আমাদের চলার জন্য যেমন পথের প্রয়োজন, তেমনি তড়িৎ প্রবাহ চলার জন্য প্রয়োজন নির্দিষ্ট পথের। আর এই তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। আজ আমরা সমান্তরাল সংযোগ বর্তনী পর্যবেক্ষণ করে দেখব। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। সমান্তরাল সংযোগ বর্তনী এই পরীক্ষণটি পর্যবেক্ষণ করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, একটি ব্যাটারি, দুটি ক্রোকোডাইল ক্লিপ লাগানো দুটি তার, আমরা একটি লাল ক্রোকোডাইল ক্লিপ লাগানো তার নিয়েছি এবং একটি কালো ক্রোকোডাইল ক্লিপ লাগানো তার নিয়েছি, দুটি এলইডি বাল্ব এবং বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য আমরা একটি ক্লাম্প মিটার নিয়েছি। আমরা একটি ব্যাটারি ভালোভাবে লক্ষ্য করি। ব্যাটারি সাধারণত দুটি প্রান্ত থাকে, একটি ধনাত্মক প্রান্ত এবং একটি ঋণাত্মক প্রান্ত। লাল তার সাধারণত পজিটিভ প্রান্তে লাগানো হয় এবং কালো তার সাধারণত নেগেটিভ প্রান্তে লাগানো হয়। আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তে লাল ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটি সংযোগ দেই এবং কালো ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তে সংযোগ দেই। আমরা লাল ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটির দুটি খোলা ক্রোকোডাইল ক্লিপ যে দুটি রয়েছে সেই দুই প্রান্তে দুটি এলইডি বাল্ব আমরা সংযোগ দেই। এলইডি বাল্ব দুটি ভালোভাবে লক্ষ্য করি। এলইডির সাধারণত দুটি প্রান্ত থাকে, একটি পজিটিভ প্রান্ত এবং একটি নেগেটিভ প্রান্ত। এটি পজিটিভ প্লাস চার্জযুক্ত এবং এটি নেগেটিভ মাইনাস চার্জ। ঠিক একইভাবে এটি পজিটিভ এবং একটি নেগেটিভ প্রান্ত। আমরা লাল ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটি ব্যাটারির পজিটিভ প্রান্ত অর্থাৎ ধনাত্মক প্রান্তে লাগিয়েছিলাম, অর্থাৎ এখানে আমরা এলইডির পজিটিভ প্রান্তটি লাগাব। ঠিক একইভাবে পজিটিভ প্রান্তটি এই লাল ক্রোকোডাইল ক্লিপের এই প্রান্ত আমরা লাগাব। এখন আমরা কালো ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটি যেটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা আছে সেই ক্রোকোডাইল ক্লিপটি লাগানো তারটি যদি আমরা এলইডির ঋণাত্মক প্রান্তে লাগাই দেখা যাচ্ছে বাল্বটি জ্বলে উঠছে। ঠিক একইভাবে এটিও আমরা লাগাবো, দেখা যাচ্ছে এটিও জ্বলছে। আমরা এখানে লাল ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে লাগিয়েছিলাম, যেটি এক প্রান্ত একটি বাল্বের এক প্রান্তের সাথে এবং অপর প্রান্ত অপর একটি বাল্বের অপর একটি প্রান্তের সাথে লাগানো আছে। ঠিক একইভাবে কালো ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটি ব্যাটারির অপর প্রান্তের সাথে লাগানো রয়েছে অর্থাৎ ঋণাত্মক প্রান্তের সাথে লাগানো আছে এবং সেই ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটির এলইডির ঋণাত্মক প্রান্তের সাথে লাগানো আছে। এটি হচ্ছে সমান্তরাল বর্তনী। কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যে সবকটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, এই যে সাধারণ বিন্দু, এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বলে। সমান্তরাল সংযোগে প্রত্যেকটির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে কিন্তু প্রত্যেকটির দুই সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। এবার আমরা দুই সাধারণ বিন্দুর বিভব পার্থক্য যে একই সেটি আমরা একটি ক্লাম্প মিটারের সাহায্যে পর্যবেক্ষণ করে দেখব। আমরা ক্লাম্প মিটারটি আমরা সংযোগ দিয়েছি, এখানে শূন্য শূন্য দেখাচ্ছে। আমরা এবার এই বিন্দুতে যদি আমরা সংযোগ দিই অর্থাৎ এই ক্লাম্প মিটারেও কিন্তু দুটি লাল এবং কালো দুটি তার লাগানো থাকে, সেই প্রান্ত দুটি লালের সাথে লাল এবং কালোর সাথে যদি কালো আমরা সংযোগ দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি তিন। ঠিক একইভাবে এখানেও যদি আমরা তার বিভব পার্থক্যটা মেপে দেখি এখানেও দেখা যাচ্ছে তিন। আমরা বলেছিলাম যে দুটি বিন্দুর বিভব পার্থক্য একই থাকে, আমরা এখানে দেখলাম যে একই আছে।
অর্থাৎ এটি একটি সমান্তরাল বর্তনী। আমরা জানি সমান্তরাল সংযোগে যে কোনো একটি এলইডির একটি এক প্রান্ত যদি খুলে দেই তাহলে কিন্তু অন্য বাল্বটি নিভে যাবে না, নিভে যাচ্ছে না, তাই না? এখানেও যদি খুলে দেই তাহলেও কিন্তু নিভে যাচ্ছে না। তোমরা বলো তো এর কারণ কি? সমান্তরাল সংযোগের প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়, তাই একটি বাল্ব নষ্ট হলেও অন্যটি জ্বলবে, আর প্রতিটি বাল্বই পৃথকভাবে জ্বালানো বা নিভানো যাবে। প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকবে। বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট করতে আমাদের সাথেই থাকো। ওয়াও, আলোকরশ্মি যখন, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।